2017 প্রতিযোগিতায় সেমিফাইনাল থেকে বাদ পড়েছেন বাংলাদেশ থেকে অংশ নেওয়া মিস ওয়ার্ল্ড বাংলাদেশ জেসিয়া ইসলাম এর আগে তিনি গ্রুপ 6 থেকে বিজয়ী হয়ে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় সেরা 40 এ ছিলেন 20 সেমিফাইনাল নিয়ে তিনি স্থানীয় সময় শনিবার সন্ধ্যা মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে এতে উপস্থিত থেকে প্রতিযোগিতার আনুষ্ঠানিকতা শেষে সময় রোববার সন্ধ্যা সাড়ে ছটার দিকে চীন থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন জেসিয়া মিস ওয়ার্ল্ড বাংলাদেশের আয়োজক প্রতিষ্ঠান অন্তঃসবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী বলেন বিশ্বের একশো বিশটি দেশের মধ্যে জেসিয়া ইসলাম সেরা চল্লিশে ছিলেন প্রথমবারের মতো এই প্রতিযোগিতায় অংশ নিয়ে আমাদের অবস্থান ইতিবাচক বলে মনে করি তিনি বলেন মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় নিরাপত্তার বিষয়টি ছিল চোখে পড়ার মতো প্রতিযোগীরা নিজের বাড়ির মতো সেখানে নিরাপদ পরিবেশে থাকতে পেরেছেন আগামীতে বাংলাদেশি মেয়ের এই প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহ সৃষ্টি করবে মিস ওয়ার্ল্ড বাংলাদেশের সেমিফাইনালে অস্ট্রেলিয়া ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড ব্রাজিল কুক আইল্যান্ড ইংল্যান্ড ফিজি ফ্রান্স ভারত ইন্দোনেশিয়া মঙ্গোলিয়া নেপাল নিউজিল্যান্ড ফিলিপাইন রাশিয়া ও সাউথ আফ্রিকার প্রতিযোগী উত্তীর্ণ হয়েছেন এসব প্রতিযোগীদের মধ্যে চূড়ান্ত প্রতিযোগিতার মাধ্যমে মিস ওয়ার্ল্ড দু নির্বাচিত করবেন বিচারকরা প্রসঙ্গত গেল উনতিরিশ সেপ্টেম্বর সন্ধ্যায় ঢাকার বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের নবরাত্রি মিলনায়তনে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতার আয়োজনে গ্র্যান্ড ফিনালে প্রথম রানার আপ হয়েছিলেন পরে অভিযোগ ওঠে বিচারকদের রায় নয় আয়োজকদের ঘোষণায় এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিলেন জান্নাতুল ওরফে পরে তার বিরুদ্ধে বিয়ের তথ্য গোপনের অভিযোগও ওঠে অভিযোগ প্রমাণিত হয় জান্নাতুল নাইমকে দেওয়া হয় খেতাব বাতিল করা হয় সেই মুকুট এখন জেসিয়া ইসলামের মাথায় এমন তথ্য আমাদের সাথে থাকুন সাবস্ক্রাইব করুন